এইসব বিল্ডিংয়ের আশপাশে আমাদের বাসাটা আছে। একটু সময় লাগবে, যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা বাইরে বের হতে পারছি না, গাড়ির ভিতরে বসে আমরা বাসাটা খোঁজার চেষ্টা করতেছি। বাচ্চাদের ক্রিসমাসের ভ্যাকেশন শুরু হয়ে গেছে আজকে থেকে, আর এখানে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। সব মিলায় আমরা একটা ছোট বাসা দুদিনের জন্য ভাড়া নিয়েছি তাম্পেরে। তো এই যে এখন আমরা বাসায় চলে এসেছি, তো আপনাদের দেখানোর জন্য আর কি আমি ভিতরে ঢুকে যাই। এদিকে বোধহয় কিচেন। আমরা এই বাসাতে দুই দিন ছিলাম, আজকে আমরা বের হয়ে যাচ্ছি। এই যে বাসার ড্রয়িং রুম, ছোট্ট একটা বেডরুম, এখানে আছে একটা ডাইনিং রুম বা ডাইনিং টেবিল, আর এখানে আছে মাস্টার বেড। সুন্দর, লাইটটা খুব সুন্দর, আর এখানে একটা কাপড় আছে। আর এটা হচ্ছে অটোমেটিক হুবার মেশিন, এটা দিয়ে আপনি আপনার বাসার ফ্লোর সব ক্লিন করতে পারবেন। আমি একটু পরেই দেখাবো কিভাবে এটা দিয়ে ক্লিন হয়। আজকাল আমাদের ক্লিনিং ব্যাপারটা খুবই ইজি হয়ে গেছে, সব কিছু ডিজিটাল হয়ে গেছে। আর এটা বেরোনোর পথ, আর এখানে আছে কিচেন, আর সাথে একটা আপনার ডাইনিং টেবিল আছে। এই যে আমি উইন্ডোটা একটু ক্লোজ করে দিলাম। ওখানে ওভেন এবং চুলা, এখানে মাইক্রোওভেন, আর এখানে আছে ফ্রিজ। সব মিলে বাসাটা খুব সুন্দর ছিল, আমরা অনেক এনজয় করেছি। এখানে বাসায় ইন্টারকম আছে, আপনি কথা বলতে পারবেন বাইরে। আমার খুবই পছন্দ হয়েছে, ছোট বাসা কিন্তু গোছানো আর সিমছাম। এয়ারবিএনবি বাসাগুলো বাংলাদেশে তো অনেক সময় রিক্স থাকে, তো আমাদের ফিনল্যান্ডে এই ধরনের কোনো রিক্স নাই, আমরা খুব ভালোভাবে থাকতে পারি। এর আগেও আমরা এই ধরনের বাসাতে ছিলাম। এখন আমি হুবার মেশিনটা চালিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে ঘুরে ঘুরে সমস্ত ফ্লোরটা ক্লিন করে ফেলে। বাসার কোনায় যদি চুল থাকে বা
অন্য কোনো ময়লা থাকে খুব সহজে এটা ক্লিন করে। বাসাতে যদি বয়স্ক লোক থাকে নিজেরা ক্লিন না করতে পারে, তো সেই সব ক্ষেত্রে আমরা এই ধরনের মেশিন ইউজ করতে পারি ওনাদের সুবিধার জন্য। এই মেশিনটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি জানি না প্রাইস কত, তবে বাজারে হয়তো খোঁজ নিলে জানতে পারবো এই ধরনের মেশিনের প্রাইস কত। তো আমি ক্লোজ করে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে মেশিনের এই যে এখান থেকে ব্রাশ আছে দুই সাইডে, তো এখান থেকে আর কি, তারপরে এই যে নিচের দিকে ব্রাশ আছে এগুলো থেকে আর কি ক্লিন করে। তারপরে আমার মনে হয় ভিতরে ছাপনা জাতীয় কিছু আছে যেটা টেনে নেয় ময়লা। তো এখন আমি জায়গায় রেখে আসি। এটা তাম্পেরের ইমিগ্রেশন অফিস, বাইরে বৃষ্টি হচ্ছে, ভালো ভিডিও করা যাচ্ছে না, আর অন্ধকার হয়ে আসতেছে। আমি এই অফিসে এসেছিলাম আজকে ফিনিশ ইমিগ্রেশন সার্ভিসের জন্য। তো এখন আমার কাজ শেষ হয়ে গেছে, এখন বাসায় যাব না। আমরা ওই যে এখানে একটা এয়ারবিএনবি রুম ভাড়া নিয়েছি, দুই রুমের বাসা, ওখানে আমরা আজকে থাকব, কালকে থাকব, আর এই তাম্পেরে একটু ঘোরাঘুরি করব। এর আগে আসছিলাম, খুব শর্ট টাইমে ঘুরতে পারিনি। এখন তো বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গেছে, ক্রিসমাসে ভ্যাকেশন চলতেছে, এই জন্য আমরা একটু এখানে শো, লাইটিং শো আছে, এগুলো দেখব, তারপরে কিছুটা এনজয় করে বাসায় যাব। তো আমার এই অফিসের ভিতরটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। যেহেতু এখন তিনটা বেজে গেছে, এখন তো ইউরোপের সব জায়গায় অন্ধকার হয়ে গেছে, বাইরে তেমন দেখার কিছু নাই। এই যে বাইরের দিকে অন্ধকার হয়ে গেছে, বাচ্চারা সাথে আসছিল, ওরা আগেই চলে গেছে, আমি একটু ভিডিও করার জন্য আর কি একটু দেরি করে গেলাম।